আচ্ছা এই মাঠে আগে কোনদিন সুপার ওভার হয়নি ভাই সবাইকে বলছি সবাই আনন্দ করো খেলাটা ফাইনাল খেলা কমিটি তরফ থেকে বলছি সবাই আনন্দ করো কারণ আগে কখনো এই মাঠে সুপার ওভার হয়নি ঠিক আছে তাও আবার ফাইনাল ফাইনাল ম্যাচ ওকে ফাইনাল যেন ফাইনালের মতই হচ্ছে কি টানটান উত্তেজনা কি হয় কি হয় একটা প্রতিটা মুহূর্তে সেখান থেকে সুপার ওভার সুপার ওভারের সুপার দুই ব্যাটার এসে গেছেন মাঠের মধ্যে একদিক থেকে ল্যাংটা অপর দিক থেকে টুপলা দুটি উইকেটের খেলা হাতে ছটি বল কে হাসবে শেষ হাসি আমাদের দেখা হোক মহামারী শেষে আমাদের দেখা হোক বিজয়ীর বেশে আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে আমাদের দেখা হোক সবুজ সকালে এখান থেকে চাই একটা চমচমাটি লড়াই একটা রুদ্ধশ্বাস লড়াই আমার মনে হয় যতগুলি দর্শক আছেন সবার নোখ গায়েব হয়ে গেছে প্রথম বল প্রথম বল এবং প্রথম বল এই নো বল অনেক আগে নো জাজ করেছেন আম্পায়ার একদম

বল করছে নাজিমকে কিন্তু যতটা পারা যায় কৃপনাথার সাথে বোলিং করতে হবে এবারে পায়ে এবং আবারও চারটি রান রান সংখ্যা নয় আস্তে আস্তে লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে রান কিন্তু কৃপনাথার সাথে খরচ করতে হবে কারণ অপর দিকের বোলিং অ্যাটাক মারাত্মক সেই জায়গায় দাঁড়িয়ে বিষাক্ত বল কিন্তু ফেস করতে হবে ব্যাটিং টিমকে এখান থেকে নটি রান অলরেডি খরচ করে ফেলেছেন তো এই মত এই মতো অবস্থাতে লড়াইয়ের জায়গায় কিন্তু দাঁড়িয়ে সুপার দেখা যাক শেষ হাসি কে হাসে ওখানে ভালো একটা স্টাম্পিং এর চেষ্টা ছিল কিন্তু আম্পায়ার মহাশয় নাকচ করেছেন এবং ডট বল সব থেকে বড় কথা ডট বল ডট বল মানে এমত অবস্থায় সোনার বল পরবর্তী বল আবারও আবারও সম্ভবত ডট বল নটি রান সংযোজিত হয়েছে স্কোর বোর্ডে নয় নয় করে নটি রান কি হয় এ অবস্থায় দেখা যাক এবারে সবারটা মেরেছেন এবং আউট উইকেট

চাইছে ডিজি এর প্রচুর সাপোর্টার অপর সুপার সিক্স এরও প্রচুর সাপোর্টার একবার সুপার সিক্স এর সাপোর্টাররা জোরে জোরে চিল্লে উঠতে হবে এবং সাকিল 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 গোটা গ্রাউন্ড যেন শাকিলের বন্দনাতে শাকিল ময় হয়ে উঠেছে প্রত্যেকে তাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে ম্যাচ একটা রোমহর্ষক পর্যায়ে ম্যাচ টান টান উত্তেজনা কি হয় কি হয় প্রতিটা মুহূর্তে এবং যদি কোনো হার্টের রুগী থাকেন প্লিজ গ্রাউন্ড থেকে চলে যান দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ তাই নয় যদি কোন দর্শকের হাটে কোনো রকম প্রবলেম থাকে আপনি খেলা দেখা বন্ধ করে দিন কারণ যদি কিছু ঘটে যায় তাহলে তাড়াতাড়ি করতে হবে একটুখানি ফাস্ট করতে হবে প্লিজ ম্যাচ অফিসিয়ালদের কাছে রিকোয়েস্ট করব একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমরা অনেকটা লেট অলরেডি দুটো ছটা বল দশটা রান ছে চন্ডু দশ ধাবা ছে গেন্দো মে চাইয়ে 10 রান गेंद डॉट या फिर वाइड यानी अभी चाहिए गेंदों में रन मैच नाट की परिवर्तन होते हुए इस बार के काफी बाहर अंपायर ने शाहरुख खान वाला पोज मारा है यानी ये वाइड है यानी ये इलीगल है यानी फिर से डाली पड़ेगी अभी चाहिए छ में से आठ यानी छ में दो चौकी यहां से डॉट के साथ ओवर की शुरुआत छ गेंद में सिर्फ दो चौकी चाहिए इस बार पैरों में के गेंद सी मारे खा पार सो ब्यूटीफुल सो एलिगेंट जस्ट लुकिंग लाइक वाओ পুরো টিম সোনার ওপর ভরসা করে আছে এবং সমস্ত সাপোর্টার থেকে টিমের সাপোর্টাররা সবাই সোনার ওপর ভরসা করে আছে সোনা কি হতে পারবে সোনার ছেলে সুপার সিক্স টিমের দেখা যাক সময় কথা বলবে অপর দিক থেকে অপর দিক থেকে এবং কি করলেন কি করলেন মাত্র দুটো উইকেট একটা উইকেট ইনবল বাকি আর সাকেল সাকেল সাকেল